বারবার হচ্ছে কমিশনের মুখে শোনা গেল হিংসা বন্ধের কথা। মুখ্য নির্বাচন কমিশনার বলছেন যে কোনো মূল্যে হিংসাকে মুক্ত করতে হবে নির্বাচনের সময়। সেটা তো সবাই জানে। মণিপুরের কথা বলুন, যদি নির্বাচন কমিশনাররা, কেন্দ্রের নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর হাতের পুতুল হিসেবে খেলছে, বিজেপির কথাগুলোকে তারা মুখ দিয়ে বলছে, আমরা তো সবাই শান্তি চাই। তো বিজেপিকে বলুন অশান্তি যেন না করে, মণিপুরে প্রধানমন্ত্রীকে বলুন, মণিপুর চলছে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী একবার এক মিনিটের জন্য মণিপুর রাজ্যে পা রাখেননি। তো তাহলে নির্বাচন কমিশন কেন বলবেন না যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের প্রধানমন্ত্রী তারা যাক, মণিপুরে কেন এখনো যাননি, ওগুলো সামলান, বাংলা ঠিক আছে। আমরা কেন্দ্রের নির্বাচন কমিশনকে বলবো, আপনারা বাহিনী পাঠালে পাঠাবেন, কিন্তু দলদাসপনা করতে শিখিয়ে পাঠাবেন না। 21 সালে শীতলকুচিতে গুলি করে একাধিক ব্যক্তিকে আপনারা মৃত্যুর কোলে ঢলতে বাধ্য হয়েছিলেন, ফলে কেন্দ্রের বাহিনীর বিরুদ্ধে বারবার অভিযোগ আসে যে ভোটারদের ভোটার লাইনে প্রভাবিত করছে, এলাকায় বিজেপির হয়ে কাজ করছে, সেসব যেন না হয়, তাহলে কিন্তু প্রতিবাদ হবে। শুধু কৃষি শক্তি নয়, নির্বাচনের টাকার অপব্যবহার রুখতে এবারে করা হয়েছে কমিশন, জিএসটি, এক্সাইজ, ইনকাম ট্যাক্স এবং বিভিন্ন কাস্টমসকেও সতর্ক থাকতে বলা হয়েছে। দেখুন, তারা কি করা হবে, কোন কোন এজেন্সিকে নামাবে সেটা তাদের ব্যাপার। মুশকিল হচ্ছে বিজেপির বিরুদ্ধে তো তারা সেই এজেন্সিগুলোকে নামায় না। বিজেপির হাতে সব থেকে বেশি ফান্ড, সব থেকে বেশি টাকা, সেগুলো দেখুক। বিজেপিতে যারা জয়েন করে যায় তারা ওয়াশিং মেশিনে যেন সব সাদা হয়ে যায়। ফলে নির্বাচন কমিশন বড় বড় কথা বলছে, আমরা অমুক টাকা ব্যবহার রুখবো, সিবিআইকে বলবো, ইডিকে বলবো, তা তোমরা তো সঙ্গে সঙ্গে বলে দাও যে বিজেপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে। যে কথাটা নির্বাচন কমিশন বলবে সেটা যেন নিরপেক্ষতা বজায় থাকে। বিজেপির শাখা সংগঠনের আচরণ যদি করে তাহলে বাংলার মানুষ ক্ষমা করবে না। ট্রেন, বাস বা রাস্তায় নাকাবন্দি কখন হবে, এবার এয়ারপোর্টের নজরদারি কথা বলছে কমিশন, বিশেষ করে যেখান থেকে চার্টার ফ্লাইট ওড়ে যে সমস্ত নেতা নেত্রীরা প্রচারে যান সেক্ষেত্রেও নজরদারি। তাহলে তো বিজেপির যে সমস্ত বিভিন্ন রাজ্য থেকে এরাজ্যে ডেলি প্যাসেঞ্জারি করেছিল 21 সালে, আমরা তো বারবার বলেছিলাম ওগুলোকে তল্লাশি করা হোক। আমরা কিছুদিন আগেও বলেছি কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশন যারা পায় তাদের গাড়িগুলো তল্লাশি করা হোক। আমরা তো কোথাও তল্লাশি বারণ বলছি না, দরকার হলে আমাদের গাড়িও তল্লাশি করা হোক, কিন্তু কোন নিয়ম তৈরি করে সেটা বিজেপির ক্ষেত্রে প্রযোজ্য হবে না আর বাকিদের ক্ষেত্রে জোর করে প্রযোজ্য করা হবে, এই জিনিস কিন্তু চলবে না। নির্বাচন কমিশনে এও বলছে কোথাও কোনো চুক্তিভিত্তিক কর্মীদেরকে নির্বাচনের কাজে লাগানো যাবে না, যেক্ষেত্রে বিরোধীরা এর আগেও দাবি করেছিল বিভিন্ন চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী বা সিভিক ভলান্টিয়ারদেরকে ভোটে না লাগানোর জন্য। দেখুন, এর আইনি নানা দিক আছে, ফলে নির্বাচন কমিশন যেটা বললেন তার মধ্যে আইনি কি কি দিক আছে সেগুলো খতিয়ে দেখে বলতে পারবো, এবং সাধারণভাবে সকলের জন্য যে নিয়ম গ্রাহ্য হবে, সব রাজ্যে যে নিয়ম গ্রাহ্য হবে সেই নিয়ম নিশ্চিতভাবে আমরাও মেনে চলব, কিন্তু সেই নিয়মের বৈধতা আছে কিনা, সেই নিয়ম কারুর কথায় চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা সেটাও নিশ্চয়ই আইনিভাবে খতিয়ে দেখা হবে। খাতিটা ইতিমধ্যেই হাতছাড়া, বাকিও যেদিকে যাবে সেগুলো হাতছাড়া হবে, সেটাই তো ঘুরিয়ে বলে গেছে, তাই তো বলেই গেল। আপনি যেটা বলছেন, ও যদি এটা বলে থাকে কাঁথিতে অধিকারীদের জিততে হবে না, পরিবারবাদ যেভাবে চাপিয়ে দিয়েছে কাঁথিতে, যেভাবে আর একজন, ওরা কি ভেবেছে মানুষ হাতের পুতুল, বাড়ি থেকে আর একটা ভাইকে বের করে এনে যার বিরুদ্ধে শ্মশান চুরি, ট্রিপল চুরির অভিযোগ আছে তাদের এনে বসিয়ে দিল, আর কাঁথির মানুষ সব ভোট দেবেন, পুরনো আদি বিজেপিরা ভোট দেবে, তৃণমূল তো দেবেই না, আদি বিজেপিরা কেউ অধিকারী প্রাইভেট লিমিটেডে চাপিয়ে দেওয়া শ্মশান চোর, ট্রিপল চোর বলে অভিযুক্ত, তদন্ত এড়াতে মরিয়া এমন কোনো ব্যক্তিকে কাঁথির মানুষ ভোট দেবে। আপনি দাদা আজকে কর্মসূচি করলেন এবং এরকমভাবে দাবি করলেন যে 15-16 ঘন্টার নোটিশে, এই মূলত কারণটা কিছু? এটা এখানে হচ্ছে, তো এক হচ্ছে কাঁথির প্রার্থীর সমর্থনে প্রচার, উন্নয়নের সমর্থনে, আর যেহেতু গতকাল শুভেন্দু অধিকারী এখানে একটি মিছিল করে এসে এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জখম হওয়া, রক্তপাত, তাকে যে অশালীন অসভ্যের মতো অঙ্গভঙ্গি করে আক্রমণ করে গেছে, আমরা তার কড়া নিন্দা, কড়া প্রতিবাদ খেজুরির মানুষ করতে চাইছিলেন, এবং 15-16 ঘন্টার নোটিশে আজকে যেখান থেকে শুরু হয়েছে ঝঙ্কার ওদিক থেকে আর এখানে এই বিদ্যাপীঠ পর্যন্ত এই 2 কিলোমিটারের বেশি রাস্তা, দুপাশে যে 40,000 মানুষের যে ঢল, এটা শুভেন্দুরা ভাবতে পারে না। এটা আমরা 15 ঘন্টার নোটিশে দেখিয়ে দিলাম
যে খেজুরের মানুষ, কাঁথির মানুষ পুরো দস্তুর বিজেপিকে এবং অধিকারী প্রাইভেট লিমিটেডকে বঙ্গোপসাগরে ফেলতে প্রস্তুত। আর একটা কথা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তাকে অনুরোধ করব, এখনো সময় আছে, আপনি আচমকা বিজেপিতে যাওয়াটা আপনার ভুল সিদ্ধান্ত, এখনো সময় আছে, কারুর কথায় প্ররোচিত না হয়ে আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন। কারণ তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যের কাছে আপনি নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন, আর এই দু মাসের শুধুমাত্র আপনি প্রচারে থাকবেন, তারপরে কিন্তু আপনাকে যে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে চিনতে পারবেন। সুতরাং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকবার ভেবে দেখুন, আপনি বিচারপতির আসনে বসে বিতর্কিত হয়েছেন, বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে এসে বিতর্কিত হয়েছেন, বিজেপিতে জয়েন করে নিন্দিত হয়েছেন, কিন্তু আপনি যদি ভোটটা নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যক্তিগত কোনো মান সম্মান অস্তিত্ব থাকবে না, আপনাকে সামনে রেখে ফাটকা খেলতে নামছে, যারা নামছে তারাই, যারা আপনাকে নাবাচ্ছে তারা কিন্তু আপনাকে পাশ থেকে সরে যাচ্ছে, সরে যাবে। শুভেন্দু অধিকারী আর একটা কোনো বড় নাম পাশে রাখতে চায় না, ও আপনাকে দায়িত্ব নিয়ে হারাবে, তার সমস্ত কিছু নমুনা দেখা যাচ্ছে। এখনো সময় আছে, ক্যান্ডিডেট লিস্ট ঘোষণার আগে আপনি জানিয়ে দিন যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।